সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে বাড়িতেই অবস্থান করছো। বরাবরের মতো আজকেও আমাদের সাথে আছে আমাদের বন্ধু মিনা এবং রেজা। শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা কি শিখেছিলাম? হ্যাঁ, গত ক্লাসে আমরা দুইটি সংখ্যা এবং দুইটির বেশি সংখ্যার যোগ শিখেছি, তাই না বন্ধুরা? বন্ধুরা, আমাদের বন্ধু রেজা বোধহয় আমাদেরকে কিছু বলবে। চলো তো দেখি রেজা কি বলছে। রেজা বলছে, ম্যাডাম, আমি সবার জন্য বেলুন এনেছি, কিন্তু দুইটি বেলুন তো উড়ে গেল, এখন তাহলে আমার কাছে কয়টি বেলুন থাকবে? রেজা আমাদের সবার জন্য কি এনেছে? বেলুন এনেছে। সেখান থেকে দুইটি বেলুন উড়ে গেল, এখন তার কাছে কয়টি বেলুন থাকবে সেটা নিয়ে সে খুব চিন্তিত। না, তুমি চিন্তা করো না, চলো আমরা দেখি, আমরা গণনা করি যে কয়টি বেলুন থাকবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, 1, 2, 3, 4, 5, পাঁচটি বেলুন। কয়টি বেলুন উড়ে গেল? মিনা বলছে দুইটি বেলুন। দেখো বন্ধুরা, দুইটি বেলুন উড়ে গেল। আচ্ছা বন্ধুরা, আমরা কেন এই সমস্যাটা আমরা যোগের মাধ্যমে করতে পারবো না? যোগের সাথে কোথায় ভিন্নতা আছে একটু চিন্তা করে বলো তো। মিনা এবং রেজা বলছে, এখানে আমরা উড়ে যাওয়া বেলুনগুলোকে একত্র করিনি, সেগুলোকে সরিয়ে নিয়েছি। হ্যাঁ বন্ধুরা, ওরা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলেছে। আমরা এখান থেকে কোনো বেলুনকে আমরা একত্র করিনি, আমরা কি করেছি, বেলুনগুলোকে সরিয়ে নিয়েছি, বা বেলুনগুলো উড়ে গেছে, সরে গেছে, তাই না বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা ক্লাসে কি শিখব, অনেকগুলো উপকরণ থেকে যদি কিছু সংখ্যক উপকরণ সরিয়ে নিয়ে যাই, তাহলে যতগুলো উপকরণ বাকি থাকে সেগুলো আমরা কিভাবে গণনা করতে পারি। চলো বন্ধুরা, আমরা এখানে বেলুনগুলোকে ব্লকে মাধ্যমে প্রকাশ করি। দেখো পাঁচটা বেলুন ছিল, তাই দেখো আমরা এখানে পাঁচটি ব্লক নিয়েছি। দেখো 1, 2, 3, 4, 5, পাঁচটি ব্লক নিয়েছি। এই পাঁচটি ব্লক থেকে যদি দুটি ব্লক সরিয়ে দেই, তাহলে কয়টি ব্লক থাকবে? রেজা এবং মিনা বলছে তিনটি ব্লক। হ্যাঁ বন্ধুরা, দেখো পাঁচটি ব্লক থেকে যদি দুটো ব্লক চলে যায়, তাহলে থাকলো কয়টি? তিনটি। শিক্ষার্থী বন্ধুরা, মনে রাখবে, যখন কোনো একটি সংখ্যা থেকে অন্য একটি সংখ্যা আমরা সরিয়ে নেই, সেক্ষেত্রে আমরা বিয়োগ করি। বুঝতে পেরেছো বন্ধুরা, আমরা কি করব? বিয়োগ করব, ঠিক আছে? দেখো তাহলে, দেখো বন্ধুরা, বিয়োগ হলো কোনো সংখ্যা থেকে অন্য একটি সংখ্যা সরিয়ে নেওয়া বা বাদ দেয়া, তাই না বন্ধুরা? মিনা এবং রেজা বলছে, ম্যাডাম, আমরা যোগ যেভাবে সংখ্যা ও চিহ্ন দিয়ে প্রকাশ করেছিলাম, বিয়োগ কি সেভাবে প্রকাশ করা যায়? হ্যাঁ বন্ধুরা, আমরা বিয়োগ সেভাবে চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি। বিয়োগ করার সময় আমরা বিয়োগ চিহ্ন প্রকাশ করব, চিহ্ন দিতে হবে। দেখো বিয়োগ করার সময় আমাদের কি দিতে হবে? বিয়োগ চিহ্ন দিতে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা, বিয়োগ চিহ্ন কিভাবে দিতে হয় সেটা আমরা শিখি। এই যে এটা হচ্ছে বিয়োগ, তোমরা আমার সাথে একটু খাতা লিখে রাখো, তাহলে তোমাদের মনে থাকবে। দেখো বিয়োগ, বিয়োগ কি বন্ধুরা, তোমরা লিখতে পেরেছ তো? হ্যাঁ, রেজা বলছে এটি খুবই সহজ। হ্যাঁ বন্ধুরা, বিয়োগ চিহ্নটা খুবই সহজ, তাই না? তাহলে আমরা এই যে পাঁচটি ব্লক থেকে দুটি ব্লক চলে গেলে তিনটি ব্লক থাকে, এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? মিনা বলছে 5 - 2 = 3। কি বন্ধুরা, মিনা কি ঠিক বলেছে? হ্যাঁ বন্ধুরা, মিনা ঠিকই বলেছে, এটাকে আমরা বলতে পারি 5 - 2 = 3। চলো বন্ধুরা, আমরা এখন দেখি এটাকে আমরা কিভাবে লিখব। 5 - 2 = 3। কি বন্ধুরা, তোমরাও
এটা খাতায় লিখে ফেলো। পাঁচ বিয়োগ দুই সমান তিন। দেখো তো বন্ধুরা, আমার এখানে কয়টি কাঠি আছে? চলো আমরা গণনা করি। এক, দুই, তিন, চার, পাঁচ। দেখো পাঁচটি কাঠি আছে। এই পাঁচটি কাঠি থেকে আমি যদি রেজাকে দুইটি কাঠি দিয়ে দিলাম, তাহলে আমার কাছে এখন কয়টি কাঠি রইল? চলো আমরা দেখি। এক, দুই, তিন। এক, দুই, তিন। আমার কাছে তিনটি কাঠি রইল। তার মানে পাঁচ থেকে আমি দুই কি করলাম, সরিয়ে নিলাম। তাই আমার কাছে কয়টি কাঠি রইল? তিনটি কাঠি রইল। তাহলে এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? চলো আমরা দেখি। পাঁচটি কাঠি থেকে আমি যদি রেজাকে দুইটি কাঠি দিয়ে দিলাম, তাহলে আমার কাছে রইল তিনটি। দেখেছো বন্ধুরা, আমরা এটাকে কিভাবে সংখ্যা এবং চিহ্নের মাধ্যমে প্রকাশ করলাম? পাঁচ বিয়োগ দুই সমান তিন, তাই না বন্ধুরা? তোমরাও আমার সাথে লিখে ফেলো। এবারে দেখো তো আমার কাছে কয়টি কাঠি আছে, চলো আমরা গণনা করি। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। আমার কাছে ছয়টি কাঠি আছে। এখন আমি যদি এই ছয়টি কাঠি থেকে তিনটি কাঠি মিনাকে দিয়ে দেই, তাহলে আমার কাছে কয়টি কাঠি থাকবে বলতো? চলো, এক, দুই, তিন। এই তিনটি কাঠি আমি মিনাকে দিয়ে দিলাম। তাহলে আমার কাছে আর কয়টি কাঠি রইল? এক, দুই, তিন। তিনটি কাঠি রইল, তাই না শিক্ষার্থী বন্ধুরা? আমার কাছে ছিল কয়টি কাঠি? আমার কাছে ছিল ছয়টি কাঠি। আমি মিনাকে দিয়ে দিলাম তিনটি কাঠি। তাহলে আমার কাছে রইল কয়টি? তিনটি, তাই না? তার মানে ছয় থেকে তিন বিয়োগ করলে রইল তিন। ছয় বিয়োগ তিন সমান তিন। কি বন্ধুরা, তোমরা কি লিখতে পেরেছ? রেজা কিছু বলছে। রেজা বলছে, ম্যাডাম, স্কুলের বাগান থেকে আমি কিছু আম এনেছি, চলুন সবাই মিলে এগুলো খাই। দেখো রেজা কত সুন্দর সুন্দর কিছু আম নিয়ে এসেছে। কতগুলো আম নিয়ে এসেছে দেখো তো? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। সাতটি আম এনেছে। আমগুলো অনেক সুন্দর, তাই না? চলো আমরা আমগুলো খাই। আমগুলো অনেক সুস্বাদু, আমার খুব মজা লেগেছে। বন্ধুরা, এই যে রেজা যে আম নিয়ে আসলো, আমরা খেলাম, এখন আর কয়টি আম রইল? মিনা বলছে প্রথমে এখানে সাতটি আম ছিল, এর মধ্য থেকে আমরা তিনটি আম খেয়েছি। কি বন্ধুরা, আমরা কি তিনটি আম খেয়েছি? হ্যাঁ, কারণ তোমরা তো আমাদের সাথে ছিলে না। আমরা এখানে কয়জন ছিলাম? তিনজন ছিলাম, আমি, মিনা এবং রেজা। তাই আমরা তিনটি আম খেয়েছি। রেজা বলছে তাই এখানে আর চারটি আম বাকি আছে। হ্যাঁ বন্ধুরা, আমরা এখানে কয়টি আম ছিল? সাতটি আম ছিল, সেখান থেকে তিনটি আম আমরা খাওয়ার পরে বাকি রইল চারটি। বন্ধুরা, আমরা এটাকে কিভাবে বলতে পারি? রেজা বলছে আমরা প্রথমে সাত থেকে তিন সরিয়ে নিয়েছি, তাই চার বাকি থাকে। এটি হবে সাত বিয়োগ তিন সমান চার। কি বন্ধুরা, রেজা কি ঠিক বলেছে? হ্যাঁ বন্ধুরা, রেজা ঠিকই বলেছে। আমরা তো আগেই বলেছি, কোনো কিছু সরিয়ে নিলে, কোনো একটা সংখ্যা সরিয়ে নিলে আমরা কি করব? বিয়োগ করব, তাই না? তাই
প্রথমে কি করা হয়েছে, সাত থেকে তিনটে যেহেতু সরে গেছে তার মানে সাত থেকে তিন বিয়োগ হয়েছে, আর রইল কয়টি, চারটি। চলো আমরা এটাকে এখন ব্লকের মাধ্যমে প্রকাশ করি। আমাদের আম ছিল কয়টি, সাতটি, তাই আমরা ব্লক নিয়েছি সাতটি। এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাতটি ব্লক। এখান থেকে আমরা তিনটি আম খেয়ে ফেলেছি, তাই কয়টি ব্লক রইল, দেখো চারটি ব্লক রইল, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তাহলে এটাকে আমরা এখন কিভাবে লিখব, চলো আমরা এখানে লিখি। সাতটি ব্লক থেকে তিনটি ব্লক বিয়োগ করলে থাকবে কয়টি, চারটি, তাই না? তার মানে সাত বিয়োগ তিন সমান চার। তোমরা কি লিখেছ বন্ধুরা? এখন যদি এই সাতটি আম থেকে আমরা ছয়টি আমি খেয়ে ফেলি, তাহলে কয়টি আম থাকবে বলতো? দেখো সাতটি আম থেকে আমি ছয়টি আম খেয়ে ফেললাম, তাহলে কয়টি আম থাকলো তোমরা একটু চিন্তা করে বলো। মিনা বলছে আমরা যদি সাতটি আম থেকে ছয়টি আম খেয়ে ফেলি তাহলে একটি আম বাকি থাকবে। কি বন্ধুরা, মিনা কি ঠিক বলেছে? হ্যাঁ বন্ধুরা, মিনা ঠিকই বলেছে। সাতটি আম থেকে যদি আমরা ছয়টি আম খেয়ে ফেলি তাহলে থাকে কয়টি, একটি। বন্ধুরা এটাকে তাহলে আমরা এখন কিভাবে সংখ্যা এবং চিহ্নের মাধ্যমে প্রকাশ করব, কি পারবো না? চলো আমরা এটাও লিখে ফেলি। সাতটি আম থেকে আমরা যদি ছয়টি আম খেয়ে ফেলি তাহলে থাকবে কয়টি, একটি। দেখো সাত বিয়োগ ছয় সমান এক। কি বন্ধুরা তোমরা লিখেছো আমার সাথে? সাত থেকে ছয় বিয়োগ করলে থাকলো কত, এক। নিশ্চয়ই তোমাদের লেখা হয়ে গেছে। এর মানে হচ্ছে সাত বিয়োগ ছয় সমান এক, তাই একটি আম রইল। কি বন্ধুরা দেখেছ, রেজা কিন্তু এবার বুঝে গেছে, তাই না? সাত বিয়োগ ছয় সমান যে এক হয় সেটা রেজা বুঝে গেছে। চলো আমরা তাহলে এখন এটাকে সংখ্যা এবং চিহ্নের মাধ্যমে লিখি। সাত বিয়োগ ছয় সমান এক। কি বন্ধুরা দেখো সাত থেকে যদি আমরা ছয় বিয়োগ করি তাহলে রইল কয়টি, একটি, মানে এক। তার মানে সাত বিয়োগ ছয় সমান এক। কি বন্ধুরা তোমরা লিখতে পেরেছ তো? তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা কি শিখলাম, চলো আমরা দেখি আজকে আমরা কি শিখলাম। আজকে আমরা শিখলাম বিয়োগ হলো কোনো সংখ্যা থেকে অন্য একটি সংখ্যা সরিয়ে নেওয়া বা বাদ দেয়া বা বিয়োগ করা। কি বন্ধুরা আমরা তো তাই শিখলাম, তাই না? কোনো একটা সংখ্যা থেকে আমরা কি করলাম, অন্য একটা সংখ্যাকে বাদ দিলাম বা সরিয়ে নিলাম, তাই না? এটাই হচ্ছে বিয়োগ। তো আমরা বিয়োগ সম্পর্কে বুঝতে পেরেছি তো? আরো কি শিখলাম, বিয়োগ করার সময় বিয়োগ চিহ্ন দিতে হয়। আমরা বিয়োগ চিহ্নটাও আজকে আমরা শিখেছি, তাই না? তার মানে আমরা কি করেছিলাম, এই যে পাঁচটি ব্লক থেকে যদি দুইটি ব্লক সরে যায় তাহলে রইল কয়টি, তিনটি, তাই না বন্ধুরা? পাঁচটি ব্লক থেকে দুইটি ব্লক বাদ দিলে রইল কয়টি, তিনটি। আর কিভাবে বলতে পারি, পাঁচ বিয়োগ দুই সমান তিন, তাই না বন্ধুরা? চলো আমরা আরেকবার এটাকে একটু লিখি। এটাকে আমরা বলতে পারি পাঁচ বিয়োগ দুই সমান তিন। কি বন্ধুরা আমরা সবাই বুঝতে পেরেছি তো? শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ, তাই না? ছবিতে কি দেখা যাচ্ছে বলো তো?
হ্যাঁ দেখো ছবিতে অনেকগুলো শিশু কি করছে, কেউ বই পড়ছে, কেউ খেলা করছে, কেউ কি করছে পুতুল খেলছে, তাই না? এটা কোথায় হতে পারে বলতো? হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে, এটা বোধহয় একটা পার্ক, তাই না? পার্কে বেশ কিছু শিশু খেলা করছে, বই পড়ছে, তাই না? আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা দেখো তো এখানে কয়জন শিশু আছে, চলো আমরা গণনা করি। 1, 2, 3, 4, 5, 6। 6 জন শিশু খেলা করছে, তাই না? বলতো এখানে কতজন ছেলে আছে? চলো আমরা দেখি কতজন ছেলে আছে। দেখো এই একজন ছেলে আর এই একজন ছেলে, তাহলে এই 6 জনের মধ্যে ছেলে আছে 2 জন। তাহলে মেয়ে আছে কয়জন বলতো? হ্যাঁ বন্ধুরা এইটাই তোমাদের বাড়ির কাজ, এই 6 জন ছেলের মধ্যে কয়জন মেয়ে আছে সেটা তোমরা লিখবে, সেটা তোমরা সংখ্যা এবং চিহ্নের মাধ্যমে তোমাদের খাতায় লিখবে এবং উত্তর বের করবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং নিরাপদে বাড়িতেই অবস্থান করো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো।